Acho que vou É aqui! O quê? তোরা বন্ধু হয়ে পরে এত ভালোবাসো মানে আগে বুঝি না কেন অকি কি কইতা চাস বন্ধু হয়ে যদি বন্ধুর লেগে একটু কা করতে পারি তাহলে কিসের বন্ধু রে কিসের বন্ধু হ্যাঁ মিষ্টবু ওরা তুমি আমার ভয় আবার মিষ্টবু তো তুমি নিজেই তো আমার রুচি কাছিল এই যে মিষ্টিমু করে সুন্দর করে কি লাপা এক মনে জানো না তোমার বন্ধু আমার এই মিডুরে মিডুর কথার লাগি তো আমার ভালোবাসা আজ পর্যন্ত এখানে আছে বিয়া করেছে কি করবে না না মন্টি মন্টি মানে শুধু কথা না মানে ওদেরকে সাক্ষী রেখে বলতে আসি মানে তোমার সুন্দর মুখটাও কিন্তু আমি এক প্রকার ভালোবেসে ভালোবাসি সবকিছু মিলে তোমার সবকিছু মোর দ্বারা ভালো লাগে মানে কি বলবো মানে এত তুমি দেখতেছো না মানে সে উপলক্ষে কিন্তু বন্ধুরা তোমাকে খুব বেশি বেশি করে অনার করতেছে কি তোরা কি করতেছো না শোনো কথা তো না খুইয়া রেস্ট নাও বুঝা পারছো আর তোমার শ্বশুর বলে আমার বিরুদ্ধে ওর মামলা করবো এনে থাকা যাবো না পলাই আমরা বাচ্চা ভাই আর বাবুল আসলে হন তো তুমি আমার আব্বা হয়ে গেছো সম্পর্কে যাই হোক তোমরা কইতেছি আমার আব্বার হুমকি দামকি তো অত ডরানির কিছু নাই হ্যাঁ হু তাই আর কি সবাই ডর দেয় একটা কথা আছে না খালি কলসি বাজে বেশি এইটা আর কি আমার বাপ দুই তিন দিন যা সেরে সেরে করে এমনি পাগল হয়ে যাবো হ্যাঁ রা আগুনের তে মাড়ি হয়ে যাবো কোনো চিন্তা করো না সেটা মুই তো অগো এরা গোগুছি কিন্তু বিশ্বাস করতেছো না ওই তোমার শ্বশুরই অনেক আগে থেকে চেনি আচ্ছা খালু খালু কথা ওই যে ওই মামলাটা কি করেছো নাকি করবে কখনো করি নাই থানায় গেছিলাম ফিরে আইছি থানার থেকে ফিরে আসেছেন মানে তার মানে পুরো মামলা নেয়নি হায় হায় রে আমি যেরকম কল্পনা করেছি সেরকম সবকিছু ঘটে যাচ্ছে ওরা একটা বড় ধুরন্ধর না আমাকে সব বছর আটকে দেবে আপনি যখন বুঝতেই পারছেন যে উনারা হয়েছে এরকম ধুরন্ধর চালাক তাহলে আপনার কি দরকার উনাদের পিছনে যায় লাগার শান্তি মতো বসে থাকা যায় না ভালো যান আমার মনে হয় কি এত কথা না বলে চুপচাপ টাকাটাই বুদ্ধিমানের কাজ হবে আর তাছাড়া এগুলো যদি আশেপাশে মানুষ জানাজানি হয় বদনাম হয়ে যাবে একেবারে আরে রাখো তো বদনাম তো হওয়াটা তো হয়ে গেছে এখন বদনামের ভয়ে হাত পাও গুটে চুপচাপ বসে থাকলে চলবে চলবে না মাঠে নামতে হবে যুদ্ধ করতে হবে লড়াই করতে হবে আমাকে লড়াই করার শক্তি আমার এখন আর নাই শেষ সাদ নাই আমি নিঃস্ব হয়ে গেছি একেবারে শেষ হয়ে গেছি আমার একমাত্র মেয়া আমার মান সম্মান সব মাটির সাথে মিশাই দিয়া ভাইগে গেল একটা দুই নম্বর পোলার সাথে আমার তো বাইরে থাকবার মন চাবে না নিকা মনে হয় অনেক মরে যাই ভালো যান মনটাকে শক্ত করেন এভাবে ভেঙে পড়লে চলবে না আর তাছাড়া বন্যা তো ওরকম খারাপ কিছু করে নাই বিয়ে তো করছে ওর বিয়ের বয়স হয়েছে আপনি ওকে ওকে বিয়ে দিতেন না যেখানেই হোক আপনি তো দিতেন বিয়ে এখন তাহলে ও নিজে যখন করছে তাহলে কিসের সমস্যা খালু হ্যাঁ মেয়ে বিয়ে দিতে হতো আমরা তারও অস্বীকার করতেছি নেই আমাদের বোনকে আমরা সারা জীবন ঘরে রেখে দেবো কিন্তু দেখে শুনে বুঝে ডাক্তার ইঞ্জিনিয়ার দেখে আমরা বন্যাকে বিয়ে দিতাম এইরকম তার তুলেছেন ফালতু একটা ছেলের সাথে তো বিয়ে দিতাম না মাসুম তোরা হন দয়া করে যা আমার একটু একা থাকবার দেবে মনে করেন আমি চলে গেলাম আপনি আবার হার্ট অ্যাটাক করবেন পণ্ডিত হয়ে গেছে খালু রে
বুঝতে পারছি দোস্ত, মানে এখনকার তোদের নিয়ে এখন চিন্তা হইতেছে, মানে তোরা মানে চলে যাবি, কোথায় গিয়ে থাকবি, আমরা এই করে থাকবো, মানে আমি তোমার স্বামী, তুমি আমার বধু। ও ভুল পেয়েছি, তুমি আমার বধু, তুমি বাবাই মনা। বিশ্বাস করো মানে আমি চিন্তাই করতে পারতেছি না যে বাদশাহ বাবুর আমার দুই বন্ধু মানে আমার জন্য এরকম সেক্রিফাইস করবে, তারপরে সেটা আমার আসলে চিন্তাই নেই, মানে কি বলবো, মানে সত্যি অবাক লাগতেছে, এত সেক্রিফাইস, এত বড় সেক্রিফাইস আমার এইসব ড্রেস না গরম লাগতেছে, কোনোদিন তো শাড়ি পরছি না, আগে জামা কাপড় বদলালই। এই ড্রেসে কিছুক্ষণ থাকো না, এখনই মেক্সি পরার দরকার নেই। আজকে তো মনে করো যে এক প্রকার মগে সাফল্যের দিন।